গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে কি করছি। সন্ধ্যাবেলা খাওয়ার আয়োজন দেখেছো, রুটি। কাদের কাদের পছন্দ বলো তো রুটি? যাদের যাদের পছন্দ হচ্ছে হাত তুলো, হাত তুলো মানে কমেন্ট করো আর লাইক করো, তাহলে বুঝতে পারবে। তো রুটি তো করছি ঠিকই, রুটির সাথে কি সবজি করছি আজকে তোমাদের দেখতে হবে বন্ধুরা। কিভাবে রুটি দিয়ে আমি করছি হচ্ছে সবজি, কি সবজি, একদম বিয়ে বাড়ির সবজি। রুটি পরোটা ভাত দিয়ে যা খেতে ভালো লাগে, অসম্ভব টেস্টি টেস্টি, সেই হলো সবজি বানাচ্ছি বন্ধুরা। তো তোমাদের প্লিজ দেখার অনুরোধ রইল, চলো রুটিটাকে সেকি। তো রুটি যদি না ফুলে কিন্তু খেতে ভালো লাগবে না, রুটি ফোলার পরে কিন্তু তরকারির টেস্ট লাগে বন্ধুরা। তো গরমা গরম রুটি হচ্ছে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে বসে পড়লাম সবজি কাটতে। সন্ধ্যাবেলা একটা মিক্সড ভেজিটেবল পনির এর সবজি, অত্যন্ত সুস্বাদু, যা রেস্টুরেন্ট বিয়েবাড়িতে করা হয়। আমি কিন্তু দেখে এসে এটা খেয়ে খুব ভালো লেগেছে, তো আমি সেই হিসাবেই তৈরি করছি বন্ধুরা। অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো আর কেমন করে করছি যদি আমার মতন করতে চাও তাহলে প্লিজ ভিডিওটা দেখে নাও, ভালো লাগলে লাইক করো। তো সব সবজিগুলো দেখো, ফুলকপি, মটরশুঁটি, গাজর আর পনির সব কেটে নিয়েছি। এখানে দেখো একটা সিক্রেট মশলা, এই মশলাটা দিলে তরকারির টেস্টটা এত সুন্দর বাড়িয়ে দেয় না, এত সুন্দর লাগে। এখানে নিয়ে নিয়েছি জিরে আর গোটা গরম মশলা, আর নিয়ে নিয়েছি একটু গোলমরিচ দিয়ে সবটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিব বন্ধুরা। শুকনো খোলায় ভেজে নিব, আর এই সবজির আগে মশলাটা তৈরি করে নেবো। এখানে টমেটো একটা, কাজু, রসুন, আদা একসঙ্গে আমি পেস্ট করে নিলাম, নেবো। চলো এটাকে ভেজে নিব আগে। তো শুকনো খোলায় ওটা ভেজে গুঁড়িয়ে নেব, আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, পনিরটা হালকা করে ফ্রাই করে নেব। সবজিগুলোকে সবগুলোকে এক এক করে বন্ধুরা সব ফ্রাই প্রথমে করে নিব, করে নিয়ে তারপরে কী কী করবো কী কোথার থেকে দেখছো বন্ধুরা সবাই অবশ্যই জানাবে। যারা আমাকে ফলো করেছো অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম জানিয়ে। আজকের ব্লগে এই মিক্স ভেজিটেবল পনির অত্যন্ত সুস্বাদু, দারুণ টেস্টি। বিয়েবাড়িতে যা করা হয় বা বিভিন্ন অনুষ্ঠানে হোক, রেস্টুরেন্টে হোক, এই সবজিটা কিন্তু নিরামিষের দিনে দারুণ লাগে খেতে, আর ভাত রুটি পরোটা যাই বড় না কেন। তো সব সবজিগুলোকে কিন্তু এক এক করে হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখো ফুলকপি ভাজবো, বিনস আছে, গাজর আছে, আর মটরশুঁটি আছে, সব কিন্তু এক এক করে ভালো করে ফ্রাই করে নিব হালকা। বিনা লবণ কোনো ইউজ করব না, শুধু তেলের মধ্যে ফ্লেমের গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম টু লোয়ে করতে হবে বন্ধুরা। তো এই দেখো আলু, তার সঙ্গে কিন্তু আলুও আমি ইউজ করেছি, তোমরা আলুটা অ্যাভয়েড করতে পারো, তা আমি আলু দিয়েছি। আলু সব কিছু একবারে ভেজে নিয়ে তারপরে তোমাদের কাছে আবারও আসছি। এই কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই। তো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই না করলে কী করে বুঝবে বলো বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা ট্রাই করো আর আমাকে ফলো করো, সাপোর্ট করো, তোমাদের প্রচুর সাপোর্টের দরকার বন্ধুরা। এই জিনিস ভেজিটেবল আজকে তৈরি করছি, এটা হচ্ছে আমরা খেয়ে এসেছি, এত লো হয়েছে, তো আমরা বারবার করি রাত্রিবেলা রুটি পরোটা ভাত দিয়ে, যা দিয়ে খাও না কেন, দারুণ সুস্বাদু স্বাদ। আর বিয়ে বাড়িতে মনে হচ্ছে আমি এই সবজিটা বেশি মনে থেকে নিই নেওয়ার সময়, খাওয়ার সময় যখন থাকে। রিসেন্ট খুব তাড়াতাড়ি একটা বিয়ে বাড়িতে এই সবজিটা খেলাম, এত টেস্টফুল লাগে আমাকে বন্ধুরা। তো এটাকে সবগুলোকে ভেজে নিতে হবে, আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, গাড়ির সাথে বন্ধুরা। সাইজটা তোমরা টুকরো টুকরো করে করতে পারো, লম্বা সাইজেরও করতে পারো, তো লম্বাও হয় তোমরা, লম্বা করে সবজিগুলোকে লম্বা লম্বা করে গাজর গালু করতে পারো। এটাকে আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো সাইজে করেছি, যেমন বিয়ে বাড়িতে হয় সেই হিসাবে করছি তোমরা। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আমি আলুটা ভেজে নিয়ে আসছি আবার ফিরে। তো এইগুলোকেও তুলে নেবো, প্লিজ বন্ধুরা সব দেখতে থাকো আর সাপোর্ট করে যাও। তো এটাকেও ভাজা হয়ে গেলো, হালকা করে ভেজে নিলাম বন্ধুরা। করছি দেখো সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, একটা করে লবঙ্গ, দারচিনি এলাচ আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম একটু, এই যখন ভাজছিলাম সবজিগুলোকে তখন হচ্ছে কিন্তু আমি হালকা লো ফ্লেমে ভেজেছিলাম।
পেঁয়াজটাকে হালকা লাল ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা এবার যে পেস্টটা করে রেখেছি টমেটো কাজু সব আদা কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে আছে কাশ্মীরি এমনি লাল লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার ধনে আর জিরে সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে কষবো। কিন্তু হলুদ লবণ দেবো, লবণটা স্বাদ অনুযায়ী দিলাম, হলুদটা দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিলাম কী বলতো বন্ধুরা কালারের জন্য, এটাকে ভালো করে কষাতে থাকি। কসৌরি মেথি, কসৌরি মেথি দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ কষাবো। বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার হলো জল দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে, তরকারির টেস্টটা সুস্বাদু যা মনে হয়। ভালো করে মশলা কষানোর উপরে কিন্তু বন্ধুরা আমি আসল জল দিচ্ছি। ঢাকা খুলবো, ফুটে উঠেছে, এবার সব সবজিগুলোকে এক এক করে দিয়ে চাপা দিয়ে খুব সুন্দর কালার এসেছে, তেমনি সুগন্ধি মানে একটা ভেজ সবজির খুব সুন্দর একটা গন্ধ, দারুণ সুন্দর এসেছে বন্ধুরা। দেখো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর আমার মতন করে দেখো। এইবার কী দিব, এই দেখো না তার আগে কী দেবো জানো, চিনি, সুগার, চিনি না দিলে তো এর টেস্টই আসবে না। তারপরে এই ভাজা মশলাটা কিন্তু তোমাদের সিক্রেট মশলা, এই মশলাটাই তরকারির টেস্টটাকে একদম বাড়িয়ে দেবে বন্ধুরা। আর লাস্টে দেবো কি ফ্রেশ ক্রিম, একটু জল আছে, এবার লাস্ট ফিনিশিং বন্ধুরা। বন্ধুরা এইবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, দেখো মিক্স ভেজিটেবল সবজি রেডি, একদম রেডি বন্ধুরা। কালার টেক্সচারটা দেখো আর সম্পূর্ণ খুব সুন্দর সব কিছু সেদ্ধ হয়েছে ফাইন একদম। দেখো এবার হচ্ছে পরিবেশন করবো, নামিয়ে নিচ্ছি, দেখো খুব সুন্দর এইভাবে ঘনত্বটা হবে। যার ভাত রুটি পরোটা যা দিয়ে খাও না কিন্তু অপূর্ব অপূর্ব স্বাদ, এই বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমরা করে নিও বন্ধুরা, অবশ্যই ফলো করে নিও সবাই আর সাবস্ক্রাইব করে নিও। নামাবো, চলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। মিক্স পনির ভেজ সবজি মানে যা ভেজিটেবল মিক্স সবজি পনির দিয়ে এত সুন্দর গন্ধ, স্বাদে গন্ধেই অপূর্ব। প্লিজ ফলো করে নিও, লাইক করে নিও আর সাবস্ক্রাইব করে নিও সবাই। কেমন হলো আমি তো অবশ্যই খাবো খেয়ে বলছি। দেখো রুটিও হয়ে গেছে, দেখো দেখেছো রুটি করলাম, রুটি দিয়ে অপূর্ব স্বাদ লাগে খেতে বন্ধুরা। প্রত্যেকটা পাতলা পাতলা করে রুটি স্টাইল যাকে বলছে, কিন্তু এগুলা বিয়েবাড়ির স্টাইল, আমি বলছি বিয়েবাড়ির স্টাইলে মিক্স সবজি, বিয়েবাড়ির স্টাইলে মিক্স সবজি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর এত সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখতে হবে, তাই তো তাই না, করে দেখতে হবে কেমন হয়েছে খেতে। দারুণ দারুণ দারুণ, তো তোমরাও তৈরি করে নাও আমার মতন করে। বাই বন্ধুরা, ফলো, ফলোটা ভুলবে না, শেয়ারটা ভুলবে না, বাই।